নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়। আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর, সাথে সাথে এদের একমাত্র বাংলা সহায়ক চ্যানেল। আমরা আজকের আমাদের এই পার্টে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তার নিজস্ব একটা এন্ট্রান্স হতো আগে, কিন্তু এখন আর এন্ট্রান্স এ উচ্চত হয়নি। আমাদের এইচএস এর যে রেজাল্ট, তার রেজাল্টের ভিত্তিতে যে মেরিট লিস্ট এবং মেরিট লিস্টের পরে তার ভর্তি প্রক্রিয়ার কাজ চলছে। আমরা এটাও জানি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই বিসিকেবিতে বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া যায়। অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ই কাউন্সিলিং চলছে এবং ফার্স্ট রাউন্ডের বিভিন্ন সাইকেলগুলো কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে, যার 24 তারিখ হচ্ছে সেকেন্ড রাউন্ড আবার রেজাল্ট পাবলিশ হবে। ইন দি মিনটাইম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটি নোটিশ জারি করেছে, নোটিশ দিয়েছে, যেখানে জানানো হয়েছে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়, যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে চয়েস ফ্রিজ করেছিল এবং তাতে যারা সিট পেয়েছে, যারা ফ্রিজ করেছে এবং প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট ফিস জমা করেছে, আর ফ্রিজ করে দেওয়া মানে হচ্ছে কি, অ্যাকসেপ্ট করার পরে ফ্রিজ করে দেওয়া মানে আমি ওই ইনস্টিটিউটে ভর্তি হব। সুতরাং এরকম পজিশনে যারা আছে তাদের জন্য ইনস্টিটিউট লেভেলে যে অ্যাডমিশন প্রসেস সেটার জন্য তারা নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং তার একটা শিডিউল দিয়েছে যে কবে থেকে কবে হবে, কি কি ডকুমেন্ট লাগবে। তো সেই বিষয়ের যে ইনফরমেশন সেটা আপনাদের দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে বিভিন্ন কলেজগুলো চান্স পেয়েছেন, যারা ফ্রিজ করেছেন, তাহলে ফ্রিজ করে অহেতুক সময় নষ্ট করতে লাভ নেই। তাহলে আপনারা ওই কলেজটার ওয়েবসাইটে গিয়ে দেখে নিন যে কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কবে যেতে হবে, প্রয়োজনে তাদের ফোন নাম্বার ইমেল আইডি থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে জেনে নিন। তাহলে আপনি কি হবে, এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে ভিড় না করে ফাঁকায় ফাঁকায় গিয়ে ছেলে বা মেয়ের যে অ্যাডমিশন প্রসেস সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। প্রত্যেকটি কলেজেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটগুলোতে আপনি চেক করে ডকুমেন্টগুলো দেখে নিন। কেন কেন বিশেষ করে সরকারি কলেজ যেগুলো থাকে তাতে যেমন করে মেডিকেল সার্টিফিকেট লাগবে, অ্যান্টি র্যাগিং এফিডেভিট লাগবে, তার সঙ্গে সমস্ত সার্টিফিকেট, কোথাও ড্রাফট, কোথাও ক্যাশ নিয়ে যেতে হবে, বিভিন্ন প্রসেস হয়, সবটা জেনে নেওয়ার দরকার আছে। অন্যান্য বেশ কিছু প্রাইভেট যে কলেজ, সেই কলেজেও অ্যান্টি র্যাগিং এ কিন্তু যে এফিডেভিট সেটা কিন্তু লাগে। কোর্ট থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, তার সঙ্গে ডাইনি পেপার নিয়ে তাদের সুনির্দিষ্ট যে ম্যাটার দেওয়া থাকে, তার ড্রাফটটা দেওয়া থাকে, সেইটাকে টাইপ করাতে হয় এবং স্টুডেন্ট এবং তার প্যারেন্টের বাবা মা যিনি হোক একজনকে তার সঙ্গে এফিডেভিট দিতে হবে। দুটো আলাদা আলাদা হচ্ছে এফিডেভিট হয় এবং এই এফিডেভিটগুলো সাধারণত নোটারি কোর্ট থেকে কুড়িয়ে নিলেই হয়, সাবমিট করা যায়। সুতরাং এইগুলোকে রেডি করে নেবেন, এফিডেভিট করবেন, তার ফটোকপি করিয়ে নেবেন, যেন আপনার কাছে একটা কপি থাকে, কারণ অরিজিনালটা ওই কলেজে জমা দিয়ে দিতে হবে। মেডিকেল সার্টিফিকেটের প্রফর্মা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট কলেজে নিজস্ব থাকে, সেটা দেখে নিন, অথবা হচ্ছে কমন মেডিকেল সার্টিফিকেটের প্রফর্মা যেটা হয় সেগুলো ডাউনলোড করে নিয়ে মেডিকেল প্র্যাকটিশনার যারা আছে, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তাদের কাছ থেকে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তার সার্টিফিকেট নিয়ে নেবেন। কোথাও কোথাও চোখের জন্য আলাদা করে সার্টিফিকেট, কোথাও চোখের ডাক্তারের কাছে গিয়ে আলাদা করে সার্টিফিকেট নিয়ে নেবেন, আই স্পেশালিস্টের কাছে গিয়ে সেখানে কালার ব্লাইন্ড কিনা সেটা যেন উল্লেখ হয়, এগুলো উল্লেখ করিয়ে তারপরে হচ্ছে সেখানে আপনি ভর্তির সময় যাবেন। এখন বিসিকেবি আমাদের কি শিডিউল দিয়েছে এই এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা ভর্তি হবে ফার্স্ট ইয়ারের জন্য, সেটা আমরা একটু দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বিসিকেবি যে শিডিউল দিয়েছে, শিডিউলটার প্রথমে আমি একটু ওপর থেকে বলে দিই আর কি, যে বললাম আগে যারা ফ্রিজ করেছে এবং কাউন্সিলিং এর জন্য যারা এই কাউন্সিলিং এর মাধ্যমে অলরেডি প্রভিশনালি অ্যাডমিটেড বলছে, অর্থাৎ টাকা জমা দেওয়া হয়েছে, মেরিট লিস্ট অনুযায়ী যারা পেয়েছে 2020-21 যে বর্ষ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে যেটা, সেটা তো তাদের যে শিডিউল কবে থেকে কবে যেতে হবে, কি যেতে হবে, আমি সেই বিষয়টা আগে একটু বলে দিই, তারপর ডকুমেন্টটা আসছে কি কি ডকুমেন্ট এখানে রেডি করতে হবে। শিডিউল যেটা দেওয়া আছে যে
বলা আছে প্রথমে যে টেন্টেটিভ শিডিউল অফ রিপোর্টিং ফিজিক্যালি অ্যাট বিসিকেবি মোহনপুর ফর অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস অলরেডি প্রভিশনালি অ্যাডমিটেড ডিউরিং ই কাউন্সিলিং www.wbjeb.nic.in এই সাইটটা দেওয়া আছে, ওই সাইট থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টার বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কোর্স ফর দ্য সেশন 2020-21 from the merit list of WBJEE 2020. বলেছে between 11:30 AM to 3:30 PM এই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ভেনু হচ্ছে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মোহনপুরে যেতে হবে। এটা ডেট দেওয়া যেটা 22 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, অর্থাৎ 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর এবং 29শে সেপ্টেম্বর এই চারটে ডেট করেছে। এখানে বলা আছে ওই রোল নাম্বার দেওয়া আছে যে কোন রোল নাম্বার থেকে, মানে জেনারেল মেরিট আগে কোন রোল নাম্বার থেকে কোন রোল নাম্বার সেটা দেওয়া আছে এখানে। যেমন রোল নাম্বার দেওয়া আছে এখানে দেখছে 173-20-20-273-2436 এগুলো মেরিট জেনারেল মেরিট র্যাঙ্ক তার। তো রোল নাম্বার জেনারেল মেরিট এখানে দেওয়া আছে, তাদের এখানে যেতে বলেছে। তো এইখানে বলা আছে আবার তারপরে, তো এখানে প্রত্যেকটি হচ্ছে ডেটে আপনারা একটু নোটিশটা দেখবেন অবশ্যই। আপনারা নিশ্চয়ই বিসিকেবির যে ওয়েবসাইট সেটা জানেন, বিসিকেবির ওয়েবসাইট হচ্ছে www.bckb.edu.in এখানে গিয়ে যদি লেটেস্ট নোটিশ দেখেন সেখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনাদের একটু ভালো করে দেখে নিতে হবে। এবার বলা আছে এখানে ইন কেস অফ এনি ইনকনভিনিয়েন্স, কোনো যদি অসুবিধা হয় অন দ্য পার্ট অফ দ্য ক্যান্ডিডেট হি অর সি মে চুজ এনি আদার ডেট উইদিন দ্য অ্যাফোরসেড স্পেসিফাইড 4 ডেজ ফর রিপোর্টিং ফিজিক্যালি ফর অ্যাডমিশন। সাপোজ দেখা যাচ্ছে যে কারো 22 তারিখে পড়ে গেছে কিন্তু খুব অসুবিধা আছে, তাহলে সে 22 তারিখ নাকি 23 তারিখেও যেতে পারে বা 25-29 তারিখেও যেতে পারে। চারটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেট ফলো করলেই হবে, বাই চান্স যদি ফেল হয়ে যায় কোনো কারণে, এই চারটে ডেট যদি কারো ফেল হয়ে যায় তাহলে কিন্তু তার অ্যাডমিশন তার প্রসেস কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে চলে যাবো আমরা যে কি কি ডকুমেন্ট নিতে হবে, আমরা দেখে নিই কি কি ডকুমেন্টের লিস্টে রয়েছে। ডকুমেন্টের মধ্যে বলছে এখানে যে অল দ্য রেলিভেন্ট মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্টস অ্যাজ আপলোডেড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং ই কাউন্সিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন ফর চয়েস ফিলিং। চয়েস ফিলিং এর সময় বা তার আগে রেজিস্ট্রেশনের সময় যা যা ডকুমেন্ট আপলোড করা যায় সেই ডকুমেন্ট সবই লাগবে। তার মানে আমি যে ফর্ম ফিল আপ করেছি কনফার্মেশন পেজ থেকে আরম্ভ করে র্যাঙ্ক কার্ড থেকে আরম্ভ করে আমি প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার যেটা তার কপি সব আমার এগুলো লাগবে। তো কনফার্মেশন পেজ বলাই হয়ে গেল এবং এটাও বলে দিলাম র্যাঙ্ক কার্ড লাগে সেটাও বলে দিয়েছি। 4 নম্বরে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল কিনা তার সার্টিফিকেট এখানে অবশ্যই লাগবে, যে যেমন আছে ডোমিসাইল সার্টিফিকেট নিশ্চয়ই সবাই মনে আছে যে এই বছরে যারা পাস করছে 20 সালে তারা A2 ফরম্যাটে স্কুলের প্রিন্সিপাল দ্বারা সাইন করা সেই কপি সাবমিট করলেই হবে। কেউ বলতে পারে কেন স্যার আমি অন্য ফরম্যাট অর্থাৎ আমি A1 ফরম্যাটটা করেছি, হবে না। অ্যাকচুয়ালি এবছর যারা পাস করে তাই জন্য A2টাই হচ্ছে একদম গ্রহণযোগ্য, তাই জন্য সহজ করা আছে কাজটা অ্যাকচুয়ালি। তারপরে A1 আছে এবং B ফরম্যাট আছে, সুতরাং যার যেটা লাগে সেটা নিশ্চয়ই আপনি জানেন। এছাড়া হচ্ছে অ্যালটমেন্ট অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন লেটার যেটা বলেছিলাম সেটা লাগবে, মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10-এর এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যা আছে সেটা, অথবা মার্কশিট সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সেটা লাগবে, রেলিভেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি ইন কেস অফ ক্যান্ডিডেট আন্ডার রিজার্ভেশন ক্যাটাগরি। কোন রিজার্ভেশন ক্যাটাগরি থাকে সে হচ্ছে SC ST হোক, OBC হোক, যে ক্যাটাগরি আছে বা TFW বা PWD হোক, সমস্ত সার্টিফিকেট তার কাছে কিন্তু যার যেটা আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল গুলো থাকতে হবে। এরপর বলে ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু বাই দ্য কনসার্ন ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ স্কুল থেকে পাস করেছিলাম আমরা ক্যারেক্টার সার্টিফিকেট, সেই ক্যারেক্টার সার্টিফিকেটের কপি ওখানে দিতে হবে। আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যা থাকবে অবশ্যই তার কপি নিয়ে যেতে হবে, কপি দিতে হবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অর্থাৎ TFW যারা আছে তাদের ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেটা দিতে হবে। বলা হয়েছে নট
older than 6 months from the date of reporting of at disability. Disability যে report করছে তো 6 মাসের আগে হলে কিন্তু income certificate valid হবে না। তাহলে যাদের এখনো পর্যন্ত পুরাতন রয়েছে তারা কিন্তু revalid করে দিন এটাকে SDO level থেকে নিশ্চয় বের করেছেন আপনারা সুতরাং সেটা থেকে revalid করে নতুন করে নিতে হবে কিন্তু। চারটে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। চারটে পাসপোর্ট সাইজ ছবি যে ছবি আপলোড করেছিল সেই ছবি চারটে অবশ্যই নিয়ে যেতে হবে। আর অ্যামাউন্ট নিয়ে যেতে হবে 13,000 টাকা ক্যাশ নিয়ে যেতে হবে। ক্যাশে জমা করতে হবে 13,000 টাকা লাগবে। এটা আপাতত এখানে বন্ধ রয়েছে। অ্যাডমিশন ফি, টিউশন ফি, সেমিস্টার ফি, মেস, হোস্টেল, প্রসাদ মানি এসেট্রা দিয়ে সব দিয়ে 13,000 টাকা নিয়ে যেতে হবে। আদার রেলিভেন্ট ডকুমেন্টস ইফ এনি, অর্থাৎ আপনার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট, আপনি বিসিবি যাবেন সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে নতুন করে কোনো ডকুমেন্ট নেওয়া সম্ভব না। সেই জন্য যতটা সম্ভব সাপোর্টিং ডকুমেন্ট যা যা থাকা সেগুলো নেবেন। দুই এক কপি সাদা কাগজ সঙ্গে রাখবেন, ড্রাম, এই সমস্ত জিনিস, স্ট্যাপলার, এগুলো হচ্ছে সবসময় সঙ্গে রাখতে হয়, ফাইলের মধ্যে রাখবেন। আর যে টোটাল ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু ফটোকপি করাবেন, ফটোকপি করিয়ে ওখানে কিন্তু লাগবে। ফটোকপিটা এখানে একটা সেট ফটোকপি লাগবে পুরো, যা যা সেট বললাম তার একটা সেট আলাদা ফটোকপি করে নিয়ে যাবেন, ওখানে জমা দিতে হবে। সুতরাং বিসিকমিতে যারা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে তারা কি কি লাগবে, কবে কবে তারা তোমরা ওখানে অ্যাটেন্ড করতে হবে সেই শিডিউলটা তোমাদের জন্য রাখলাম। আশা করছি এটা একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ আলাদা করে বেরিয়ে দিয়েছে এটা। তো যদি আপনাদের ভালো লাগে, নতুন যারা দেখলেন তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের অন্যান্য যারা আছেন তাদের মধ্যে প্রচার করবেন এগুলোর গুরুত্ব দুর্গাপুর এই চ্যানেলটাকে ফলো করার জন্য। ছাত্রছাত্রীদের আমরা নানাভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং সঠিক ইনফরমেশন যা দেওয়া যায় সেই ব্যবস্থা করি। ফ্রি অফ কস্টে অনেক ছাত্রছাত্রীদের ফোন অ্যাটেন্ড করা হয়, ফোনের মধ্যে তাদের অনেক জিনিস সলভ করে দেওয়া হয়, বহু সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামী দিনে এডুয়াল গ্রুপ দুর্গাপুরের যে কার্যকলাপ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। সমস্ত ছাত্রছাত্রীগুলো তোমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি, বড়রা যারা দেখছেন তাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই পাঠ শেষ করছি। ধন্যবাদ।